শুরু থেকে যেটা হচ্ছে মিডিয়াতে আমি একটা কথাই বলেছিলাম যে পাঁচ দিন পরে রাইট যে আমার কথা কোথায় বলবো, তখন আমি সাহায্য নিলাম সোশ্যাল মিডিয়ার, দেন আপনারা আসলেন আপনাদের মাধ্যমে আমাকে। কিন্তু থানায় প্রথম দিন প্রথম যে রাতে যে হেনস্থাটা হলাম সে থানায় কিন্তু আমি প্রথম চলে গেলাম, সেখান থেকে আমি কোনো হেল্প পাইনি, কারণ আমি থানায় যেয়ে প্রথমে ট্রিটমেন্ট চেয়েছিলাম, তারা কিন্তু আমাকে হেল্প করেনি। সেই জিনিসগুলো ডে বাই ডে কিন্তু আপনারা সবাই জানেন, সে কথাগুলো আমি বললাম। তাহলে আমি আসলে যে বলতে 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 আসলাম এত দূর পর্যন্ত আদালত পর্যন্ত, তো আদালতও যদি আমার কথা না শুনে তাহলে তো আমি কই বলবো। আমার আইনের উপর একদম পুরোপুরি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, যার জন্য আমি আদালতে দাঁড়িয়ে কথাগুলো বলেছি। আমার সঠিক বিচার লাগবে, আমার সঠিক বিচার চাই, সেটা আমার শরীর হোক আর যাই হোক, যে কোনো পর্যায়ে আমি লড়ে যাবো ইনশাআল্লাহ।